नमस्कार दर्शक बंधुरा बंधुरा कोजागुड़ी लक्ष्मी पूजा आसन्न और यही विषय के केंद्र कर प्रत्येक बाड़ीते बाड़ीते ही चलते मायर यह विशेष पूजार आयोजन कारण आम्रा प्राय सकले ही चाहे माँ लक्ष्मी के प्रसन्न करते तिनी जदि प्रसन्न हन ताहले धनबृद्धिर संगे संगे आमादेर परिवारे सुख शांति समृद्धि सर्वदा बजाय थाके और कोजागुड़ी लक्ष्मी पूजार दिन हलो सेई दिन जेदिन ताके खूब सहजे प्रसन्न करा जाए कारण यही दिन धराधामे मा लक्ष्मी सबथेके जाग्रत अवस्थाय थाकेन एवं तिनी प्रत्येक भक्तेर बाड़ीते बाड़ीते परिभ्रमण करें किन्तु बंधुरा यह विषयटी निश्चय आपनी जानें जे एई कोजागुड़ी लक्ष्मी पूर्णिमार दिन रात्रि जागरणेर विधान रयेछे এই বিষয়ে শাস্ত্রে উল্লেখ রয়েছে নিশিতে বড়দা লক্ষ্মী জাগরতিত্তি ভাসিনী তস্মাই বিত্তং প্রযোচ্ছামি অক্ষয় ক্রিয়াং করতি যাহা অর্থাৎ এই কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী নিশিতে সমগ্র গৃহেই পরিভ্রমণ করেন এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন এই বিষয়ে পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে যে এই কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন রাত্রি জাগরণ অর্থাৎ নিশি পালন করতে হয় কারণ কোজাগুড়ি শব্দের মধ্যেই এই কথাটি লুকিয়ে রয়েছে কোজাগুড়ি শব্দটি এসেছে কো এবং জাগৃতি এই দুটি শব্দ থেকে যার অর্থ হলো কে জেগে আছো ফলে স্বভাবতই এই প্রশ্নটি আমাদের মনে আসে যে এই কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার দিন কিভাবে আমরা রাত্রি জাগরণ তথা নিশি পালন ক্রিয়া সম্পন্ন করব আবার অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে যদি কোনো কারণে এই দিন রাত্রি জাগরণ করতে সমর্থ না হয় অর্থাৎ অনেক সময় অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে বাড়িতে লক্ষ্মী পূজা করা হলেও রাত্রি জাগরণের সামর্থ্য থাকে না তখন সেক্ষেত্রে কী করা প্রয়োজন এবং কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন পূজার শেষে আমাদের কোন খাবারটি অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার এক একটি প্রশ্নের উত্তরে আসা যাক সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যে এই কোজাগুড়ি লক্ষ্মী পূজায় রাত্রি জাগরণ কিভাবে সম্পন্ন করতে হয় এই প্রসঙ্গে পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করেছি যে কোজাগুড়ি শব্দের মধ্যে যেহেতু লুকিয়ে রয়েছে কে জেগে আছো তাই আপনি যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকেন এবং মনের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব যদি না তৈরি হয় তাহলে অবশ্যই এই কোজাগুড়ি পূর্ণিমার দিন রাত্রি জাগরণ করুন এই প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রি জাগরণে এবং রাত্রিতে কোজাগর কৃত্য সম্পাদনে পরিবারে ধনবৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করা সম্ভব হয় কোজাগর কৃত্য বলতে এখানে বোঝানো হয়েছে মা লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন ক্রিয়া যার মধ্যে রয়েছে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ তার ব্রত কথা শ্রবণ মা লক্ষ্মীর ১০৮ নাম শ্রবণ লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন স্তোত্র মন্ত্র পাঠ এবং শ্রবণ এবং সর্বশেষ অক্ষ ক্রিয়া দ্বারা রাত্রি জাগরণ অক্ষ ক্রীড়া বলতে এখানে বোঝানো হয়েছে পাশা খেলা অথবা বর্তমান দিনে লুডো দাবা কড়ি এই সমস্ত খেলাকেও এই অক্ষ ক্রিয়ার অন্তর্ভুক্ত করা যাবে তাই কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনি রাত্রি জাগরণ করতে চান তাহলে এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে আপনি সমস্ত রাত্রি উদযাপন করতে পারেন
এইবার আসবো দর্শক বন্ধুরা, যদি কোনো কারণে কেউ রাত্রি জাগরণ করতে সমর্থ না হন তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। কোজাগুড়ি লক্ষ্মী পূজা শেষ হয়ে যাওয়ার পর তার ব্রতকথা, পাঁচালি এবং সমস্ত ক্রীড়াদি সম্পন্ন করার পর আপনি মা লক্ষ্মীর সম্মুখে এমন একটি প্রদীপ প্রজ্বলন করুন যেটি সারা রাত্রি ধরে যেন জ্বলে। প্রদীপটিকে এমনভাবে ব্যবস্থিত করে রাখুন যাতে সেটি নিভে না যায় এবং যদি সম্ভব হয় বাড়ির বিভিন্ন সদস্যরা পালা করে এই রাত্রি জাগরণ সম্পন্ন করতে পারেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মীর সম্মুখে এই এমন একটি প্রদীপ প্রজ্বলন করুন যেটি সমগ্র রাত্রি ধরে যেন জ্বলে থাকে। যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন, আর সম্ভব না হলে যাতে আপনি সামর্থ্য সেই প্রদীপ প্রজ্বলন করবেন। প্রয়োজনে আপনি কোনো বড় মোমবাতিও ব্যবহার করতে পারেন। এইবার আসবো দর্শক বন্ধুরা, লক্ষ্মী পূজার দিন আমাদের কোন খাবারটি খেতে হয়। সাধারণত যিনি লক্ষ্মী পূজায় নিজেকে নিয়োজিত করছেন লক্ষ্মী পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত উপোস থাকতে হয়। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে পারেন তো ভালো, না হলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয়, ফলের রস, সাবু ইত্যাদি খেয়েও আপনি লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন। তবে লক্ষ্মী পূজার দিন যে খাবারটি সকলেরই খাওয়া প্রয়োজন সেটি হলো নারকেলের সহিত চিপিটক ভক্ষণ এবং নারিকেল বা ডাবের জল পান। বন্ধুরা, বিশেষ করে যারা লক্ষ্মী পূজা করছেন বা পূজোয় কোনোভাবে নিজেকে নিয়োজিত করেছেন তাদের এই খাবার দুটি অবশ্যই খাওয়া প্রয়োজন। নারকেল সহিত চিপিটক ভক্ষণ বলতে এখানে বোঝানো হয়েছে নারকেল এবং চিড়ে, এই দুটি খাবার একসঙ্গে খাওয়া। যদি চিড়ে এবং নারকেল একসঙ্গে খেতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নারকেলের নাড়ু এবং চিড়ের নাড়ু একসঙ্গে খেতে পারেন। আর হ্যাঁ, এই দিন কিন্তু ডাবের জল বা নারকেলের জল অবশ্যই পান করবেন। তবে যারা পুজো করছেন তারা পুজোর শেষে উপোস ভঙ্গের পর এই খাবারটি গ্রহণ করবেন এবং অবশ্যই পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই খাবার দুটি নিবেদন করবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 2022 সালে এই কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা কবে এবং কোন সময় পড়েছে, কোন সময় লক্ষ্মী পূজার জন্য সবথেকে উত্তম এবং আদর্শ সময়, আর এই কোজাগুড়ি লক্ষ্মী পূজা কীভাবে সম্পন্ন করবেন তা ইতিপূর্বেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে ব্যক্ত করেছে, যা এই ভিডিওর শেষে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি এরপরও কোনোরূপ কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, আর যারা এই সকল বিষয় জানতে চায় তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হোক, ধনবৃদ্ধি হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।